নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন আমাদের আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সাথে রয়েছেন অত্যন্ত সম্মানিত অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং একই সাথে রয়েছেন হাসানুজ্জামান হাসান তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনীতি বিশ্লেষক আমরা তাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে যেটি সবসময় আমরা জানাই সমকালীন নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা যেটি জানি আপনাদের অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে যেটি আমরা শুরু করেছিলাম কিন্তু এখনও চলছে এই বিষয়েও আমরা নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন নিব তবে আপনাদের যদি সমকালীন বিশ্ব সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমরা আশা করব সেই বিষয়েও আপনারা প্রশ্নের উত্তর দেবেন এই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সিরিয়ার সাথে যে সংকট সেই সংকটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিজাইল হামলা এবং তার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাথে যে সম্পর্ক আমাদের হাতে একটি রিপোর্ট আছে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসাম তিনি মস্কো সফর করেছেন এ বিষয়ে একটি রিপোর্ট আমরা দেখে তারপরে একটু আলোচনায় যেতে চাই যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে চরম বৈরী সম্পর্কের মাঝেই মস্কোতে হয়ে গেল দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে লাভরফ এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসরের এই বৈঠকে সিরিয়ায় আসাদ সরকারের রাসায়নিক হামলা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিকে অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে পদ খালি থাকার নিন্দাও জানান ল্যাভরভ подобных акций в будущем. ওয়াশিংটনের অস্পষ্ট ও পরস্পর বিরোধী দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক এজেন্ডা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে সম্প্রতি আমরা সিরিয়ায় খুব ভয়ঙ্কর আমরা বিশ্বাস করি এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এত অভিযানে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন সফর এসেছেন সন্ত্রাস মোকাবিলার ক্ষেত্রে একসাথে কাজ করার বিষয়ে আপনার সফর একটি ভালো সুযোগ তৈরি করবে করবেদিকে স্টেট রেক্স ডিলারসন আরও বেশি কূটনৈতিক ছিলেন বৈঠকে তার কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেন বন্ধুত্ব বজায় রাখতে তাদের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ দেশের বন্ধুত্বের জন্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমরা আমাদের একই উদ্দেশ্য খুঁজে বের করতে পারব কোন কোনো বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে এবং কেন এই দ্বিমত তা খুঁজে বের করতে এই বৈঠক সাহায্য করবে যেহেতু আমরা দুজনেই একমত তাই আমাদের যোগাযোগ সবসময় থাকবে বৈঠকের আগে টিলাসন সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য আসাদ সরকারকে দায়ী করলে দুজনের মধ্যে বাঘ বিতন্ডা হয় সুপ্রিয় দর্শক আপনার রিপোর্টটি দেখছিলেন আমরা আলোচনায় যেতে চাই আমরা একটু আপনার মাধ্যমে যাব হাসানুজ্জামান হাসান আপনি একটু বলবেন এই রিপোর্টটির প্রেক্ষিতে আপনার মতামত বা প্রতিক্রিয়া এক্সপেকটেশন এইটাই ছিল বাস্তব অবস্থাটা এইটাই যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এটা কখনো মসৃণ ছিল না এবং কখনো না যেটাকে প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনের সময় হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ব্যবহার করেছেন উনি সব সময় বলতে চেয়েছেন যে আমরা রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখব রাশিয়া পুটিন স্মার্ট গাই পুটিন আমি তার সাথে চলতে চাই আগের সবগুলো জিনিস ভুল বাট যখন উনি শাসন করতে আসলো ক্ষমতায় এখন তো অলমোস্ট ক্লোজ টু নাইনটি ডেজ হবেই ধরেন তিন মাসের কাছাকাছি উনি যখন ভিতরে গেছেন প্রেসিডেন্সির তখন উনি বুঝতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কারো বৈরী সম্পর্ক থাকলে সেটা এই মুহূর্তে রাশিয়ায় আছে আপনার ইরান আছে তো আছে তো এই অবস্থা থেকেই টিলারসনের এই জিনিসটা একটা অস্বাভাবিক আমরা মানে এটা ভাবতেও পারিনি এটা একটা ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়েছে যেভাবে ট্রাম্প ইলেকশনে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক ওয়ান এইটি ডিগ্রি তার পলিসিটাতে ওই আপনার মিসাইল মারা থেকে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে আমার মনে অ্যাটর্নি শেখ আপনি কি বক্তব্যের সাথে একমত কি আপনি অন্য কিছু ভাবছেন আমার মনে হচ্ছে যে আপনি যদি এই সিরিয়ায় রাসায়নিক হামলা এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাব্রাফ ডিসিশন চেঞ্জ করে যে আমি দুনিয়ার পুলিশ না আমি এখানে ইয়ে ইয়ে হইতে চাই না অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আঘাত করা এবং আঘাত হয়েছে যেমন ধরেন খুব টেইলার্ড যে ওই এয়ারপোর্টটাই আঘাত হয়েছে কিছু ইয়েটিয়ে করা ক্ষয়ক্ষতির পরিমাণ কম এবং রাসানদের আগে জানাই দেওয়ার ব্যাপার দিয়ে এমন সন্দিক্ষণে এটা হইছে যেখানে ইউএস কংগ্রেস সেনেট সারা দুনিয়া ডমিনেট করছে যে রাশা রাশার এবং ইউএস ইলেকশনে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা যোগসাজের ব্যাপারে ঠিক আছে এটা অবাক করা ব্যাপার অবাক করা হঠাৎ করে এরকম একটা ঘটনা আমি রাজনীতি বড় নোংরা জিনিস ডার্টি জিনিস ওকে এখানে যে এই হামলাটা এবং পরবর্তী ইউএস হামলা এই জিনিসটাকে সাপ্রেস করার জন্য হয়েছে কিনা তাও কিন্তু বলা যায় না তারপর টেলারসন যে সেইখানে ওকে হামলা করার পরেও লাবার ওকে উইল কোঅপারেট বুঝেছেন ওরা সমস্ত জিনিসটা একটু কাকতালিও মনে হচ্ছে না তার কারণ ট্রাম্প অ্যাডমিন ট্রাম্প সবসময় বলছে আমি দুনিয়ার পুলিশ না আমি ওইখানে ইয়ে করবো না এখন তারা বলছে যে উই আর প্রিপেয়ার টু ডু মোর আবার আপনি চিন্তা করে দেখবেন যে যে সময়ে আসাদ অ্যাডমিনিস্ট্রেশনে খুব খারাপ দিনগুলো ছিল শহরের পর শহর দখল করে নিয়ে যাচ্ছিল গরিলারা ঠিক আছে এখন রাসান সাহায্যে সে অনেক স্টেবল ওখানে সে অনেক শহর রিটেক করেছে সেই সময় সে রাসায়নিক তেমন কিছু করে নাই আবার হঠাৎ করে এই রাসায়নিক হামলা চালানোর ব্যাপারটাও ওদের এটা কোনো কোনো কাউদের গ্রিল সিগনালে করা হয়েছে কিনা যে তুমি এইটা উইল ডু সাম ড্যামেজ বাট নট ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটু গিয়ে ভাবতে পয়েন্টে যে যখন আমরা দেখলাম উনি হেলথ কেয়ার পলিসিটা ফেল করলো যখন আমরা দেখলাম যে হঠাৎ করে আপনার ইন্টেলিজেন্স কমিটির যে চেয়ারম্যান কংগ্রেসের ডেভিন নোনাস উনি দৌড়ে গেলেন হোয়াইট হাউসে এবং তাকে একটা বাঁচানোর যে একটা ছিল এবং মিডিয়ার তো ফোকাস সবসময় যে রাশিয়া এই ম্যাডলিং করছে কিনা রাশিয়া এটাতে জড়িত কিনা এই ইলেকশনে তো এইটা নিয়ে অনুসন্ধানের রিপোর্ট একের পর এক হচ্ছে টাইমস ওয়াশিংটন পোস্ট সিএনএন এমএসএনবিসি এনবিসি তো এরা তো কন্টিনিউয়াস চলছে

ঠিক সেই মুহূর্তে সে হি ক্রিমিয়া ক্রিমিয়া জয় করে ইয়ে নে পুতিন হয়ে গেল হিরো রাশানদের সাথে সাথে কাছে 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 ইয়ে হয়ে গেল পুতিন বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল পুতিন বিরুদ্ধে যে বিদ্রোহটা ছিল সেটা টোটালি প্রশমিত হয়ে গেল এবং ইয়ে সে রাশানদের কাছে হিরো বনে গেল এবং ইউক্রেন ডিস্টার্বেন্স করছে আমরা এই আলোচনায় দর্শকদেরকে একটু যুক্ত করি কারণ দর্শকরাই আমাদের প্রাণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন আপনাদেরকে পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন এখন সেই নম্বরটিতে আপনাদের যে কোনো প্রশ্ন আমরা নেবো আশা করছি রাজনীতি বিষয়ক প্রশ্নও আপনারা করবেন অবশ্যই অ্যাটর্নি শেখ সেলিম যেহেতু আছেন আপনারা আপনাদের অভিবাসন বিষয়ে প্রোগ্রাম যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমরা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত নিব আমাদের একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন আমরা তার প্রশ্নটি নিতে চাই প্রিয় দর্শক কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক কে আছেন প্রিয় দর্শক কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আচ্ছা আমরা দর্শককে হার সংযোগ হারিয়ে ফেলেছি আমরা যদি পর্দা একটু নম্বরটি একটু দেখতে পারি এবং কারণ দর্শকের জন্য আপনারা দেখছেন যে সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নম্বরে ফোন করুন আর কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি বলুন আমার কোশ্চেনটা হচ্ছে আমার বড় ভাই ভাবির জন্য অ্যাপ্লাই করছিল সে হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার তো প্রায়োরিটি ডেটা মেলার আগে তার একটা বেবি হয় বেবি হওয়ার পরে পেপারগুলো আপনার আপডেট হওয়ার জন্য আপনার টোটাল পেপার জমা দেওয়া হয় এরপরে আমরা ন্যাশনাল ভিসা সেন্টারে ফোন দিয়েছিলাম দেওয়ার পরে ওরা বলছে যে এইট উইকস লাগে হচ্ছে রিভিউ হতে তো এইট উইকস পরে আবার ফোন দিছি

ওটা রিভিউ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাদের কিছুই করতে হবে না তো আপনার কোনো ঝামেলা নাই যেহেতু আপনার ভাই পারমানেন্ট রেসিডেন্ট আপনার ভাবির জন্য অ্যাপ্লাই করেছে যে কোনো বেবি হইলে ওটা অটোমেটিক্যালি ওই পিটিশনে আওতায় আওতায় পড়বে অসংখ্য ধন্যবাদ আমাদের فاطمه হক নামের একজন ফেসবুকে লিখেছেন অ্যাসাইলাম থাকলে বোন যদি অ্যাপ্লাই করে ইমিগ্র্যান্ট ভিসা থাক তাহলে কি কোনো প্রবলেম হবে এসাইলাম কোথায় আছে আপনারা যদি এখানে থাকেন বন যদি অ্যাপ্লাই করে যেহেতু আপনারা এইখানে থাকবেন কোন লিগ্যাল স্ট্যাটাস ছাড়া সেক্ষেত্রে বন অ্যাপ্লাই করলে দেশে ফিরতে হবে দেশে ফিরতে গেলে অন্য প্রবলেম পড়বেন যেহেতু আনলাফুল প্রেজেন্স প্রবলেম আর যদি এখানে আপনাদের এসাইলাম হয়ে যায় তাহলে বন পর্যন্ত অপেক্ষা করে লাগবে না তার আগেই গ্রিন কার্ড হয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে আরো দর্শক যুক্ত হচ্ছেন কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন সালামু আলাইকুম জি সালাম আমি কুইন্স থেকে রাজীব বলছিলাম কাছে একটা কোশ্চেন আছে আমি করেছি জন্য তো আমার ফিঙ্গারপ্রিন্টের চিঠিও চলে এসছে তো আমার সাথে আমার ফ্যামিলি ইনক্লুডেড আমার ওয়াইফ আবার আর আমার একটা কি তো ফিঙ্গার শুধু আমার নামই এসছে তো আমি যতটুকু জানতে পারলাম যে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নামে আলাদাভাবে চিঠি আসবে তো সেটার জন্য কি আমার ওয়েট করতে হবে বা নাকি আমার চিঠিটা দিয়ে আমি ওদের ফিঙ্গারপ্রিন্টের জন্য নিয়ে যেতে পারবো আপনি ট্রাই করতে পারেন আপনার চিঠিটা দিয়ে আপনার ফ্যামিলিটাও নিয়ে যেতে পারেন যেহেতু ওই কতগুলি নাম্বার দেওয়া আছে এলিয়ান নাম্বার এবং ফাইল নাম্বার তার তো ওরা আপনার ওয়াইফেরটা পুল আপ করে একসঙ্গে করে নিয়ে করে দিয়ে দিতে পারে আর যদি সেটা তারা করতে রিফিউজ করে তাহলে আপনার অপেক্ষা করতে হবে জি ধন্যবাদ প্রিয় দর্শক কে আছেন নাম পরিচয় দিয়ে প্রস্তুতি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি লং আইল্যান্ড থেকে বলতেছি ইয়াসমিন আমার একটা কোশ্চেন ছিল আমার আব্বা মা বর্তমানে বাংলাদেশে আছেন ওনাদের গ্রিন কার্ড আছে ওনারা অসুস্থতার কারণে এখন আমি সাধ্য অ্যান্টনি যারা আছেন ওনাদের কাছে জানতে চাচ্ছি আমার আব্বা আম্মাকে আমি ওনাদের এক্সপায়ার হয়ে গেছে যেহেতু ওনারা পারমিশন নিয়ে যান নাই যে এখন আমি কি করবো প্রায় ধন্যবাদ আমার আমার মনে হয় ধন্যবাদ বুঝতে পেরেছেন এক্সপার্ট হয়ে গেছে পারমিশন নিয়ে যায়নি ওকে ওনাদের গ্রিন কার্ড যদি ভ্যালিড থাকে তাহলে হয়তো ওনারা আসতে পারেনে ডক্টরের লেটার ওইগুলা নিয়ে আসলে মেডিকেল প্রুফ যে অসুস্থতা আছে ওনাদের যে কারণে আসতে পারেনে সেটা ওনাদের সামর্থ্যের বাইরে ছিল তাহলে হয়তো কোনো অসুবিধা করবে না জি একটি প্রশ্ন আছে যেটা আমরা হাসান হাসান আপনাকে করতে চাই সৈয়দ কামরুল নামের একজন প্রশ্ন করেছেন যিনি কবি আমি সম্ভবত ওনাকে চিনি ওয়াই আমেরিকা ইজ নাও ইনসিস্টিং রাশিয়া অনজয়নিং জয়নিং ন্যাটো এর পেছনে কারণ কি আছে এখন ইনসিস্ট করছে এবং আজকেও এই বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে ন্যাটো মহাসচিব আছেন যুক্তরাষ্ট্র তিনি সফর করতে হ্যাঁ ন্যাটোটা গঠনই তো হয়েছে এই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এটার পিছনে কোনো কারণ আছে নাকি এই এইটাই তো কারণ তাহলে ওই যে উনি বললেন ক্রাইমিয়া এটা তো তাহলে দিয়ে দিতে হবে স্বাধীন একটা রাষ্ট্রে সার্বভৌম একটা রাষ্ট্রে সে হামলা করে ওইটা দখল করলো তো ন্যাটোর কাজেই হচ্ছে ওই যে বাল্টিক যে নেশনগুলো আছে তারপরে আপনার ইউরোপ তারপরে আপনার এই আমেরিকা এইটাকে রক্ষা করা তো আমি এইটা সম্ভাবনা দেখি যে যেভাবে আচ্ছা ঠিক আছে দেখে ধন্যবাদ আপনাকে কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি বলুন জি আমি মিশিগান থেকে বলতেছি জি ভাই বলুন আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে বুঝছে রাল মেরিট অবস্থায় আচ্ছা বাট ওভার 21 হ্যাঁ তো এখন আপনার সেই ইন্টারভিউ দিয়ে দিছে যার পর তাকে ওরা বসে ইনকোয়ারি করবে হ্যাঁ এখন এই ইনকোয়ারি করতে কতদিন সময় লাগবে কতদিন পরে বিচার পাওয়া যাবে ভাই আমেরিকান এম্বাসির এই ইনকোয়ারি স্টাফ খুবই কম সো ইনকোয়ারি কি ইনকোয়ারি করবে তার উপরে অনেকের ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ার হয় না সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় না যার জন্য একটু না ওর করছে কি এটা জানার জন্য ওকে তাইলে তো স্পট ইনকোয়ারি করবে আপনাদের বাড়ির আশেপাশের লোকজন আহ ওইদিকে ওইদিকে যে লোক পাঠাইতে পারে লোক পাঠায় দেখতে পারে যে লোককে ছবি নিয়ে যাইতে পারে যে কিনা এটসেলে মেয়ে কয় ইয়ে এইভাবে এখন কতদিন লাগবে সেটা বলা যায় না ইউজুয়ালি দুই থেকে তিন বছর লেগে যায় আমার দুটো প্রশ্ন এখানে ফেসবুকে আছে তো চট করে বলে ফেলি ফাহমিদা কাজী তিনি বলছেন সিটিজেন হওয়ার পর ভাইদের জন্য রিসেন্ট অ্যাপ্লাই করলেন তিনি যদি ট্রাম্প প্রশাসনের প্রসেস বন্ধ করে দেয় তাহলে কি তার ভাইদের অ্যাপ্লিকেশন তিনি ফার্স্ট অ্যাপ্রুভ লেটার পেয়েছেন ওকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করবে না করবে সেটা বলা যায় না এটা ইজ স্পেকুলেটিভ বাট यूजুয়ালি কোনো আইনে যদি কাউকে अप्लाई করা হয় তারপর যদি ওই আইন বন্ধ করে দেওয়া হয় তো একটা ডেডলাইন দিয়ে দেওয়া এর ভিতরে যারা अप्लाई করবে তারা আসতে পারবে এর যারা আর করা যাবে না সো ধন্যবাদ সেকেন্ড আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আবুল কালাম আজাদ তিনি কুয়েত থেকে বলছেন যদিও কিন্তু তার ছেলে স্টুডেন্ট ভিসায় এখানে আছেন তিনি জানতে চাইছেন দেশে যেতে পারবে কিনা

অ্যাডভাইস হচ্ছে কিন্তু এই পাল্লুপুত্রের যায় অরফানেজ মানে এদিমখানায় দিয়ে দিয়া তারপরে অ্যাডাপশন করে তো আমি আমাদের আমি অভিজ্ঞতা আমি শুনেছি যে অনেকেই নিয়ে আসছে না ওটা একসময় ওই ইয়েতে দিত গার্ডিয়ানশিপে দিতে এখন বাইরে দেয় না এটা আমেরিকার ভিতরে গার্ডিয়ানশিপটা হতে হয় কিন্তু আপনি বাংলাদেশে আনতে পারে সেই সেই বাচ্চার ধর্ম থাকে ভিন্ন

জি আমরা শুনতে পাচ্ছি আমার ভয়েস শোনা যাচ্ছে আপনার টিভিতে একটু বলুন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আমি নিউ ইয়র্ক থেকে বলছি নিশ্চয়ই কোথা থেকে নিউ ইয়র্কের কোন জায়গা নিউ ইয়র্ক থেকে আমি চৌধুরী বলছি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম ইন্টারভিউ কার্ড এসেছে কিন্তু আমার ইন কোন নো ইনকাম আমি কখনো কোনো কাজ করি নাই এমন তো হচ্ছে আমি কি করব ধন্যবাদ আপনাকে ওরা যদি কোনো প্রশ্ন করেন কি না ইন বস পড়া আপনার প্রশ্ন করতে পারে আপনি কাজ করেন নাই আপনি কাজ করেন নাই তারা বলতে পারে আপনার সাপোর্ট করে কে সেইটা যে সিটিজেনশিপ পাইতে হলে যে কাজ করতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই কিন্তু ওরা ওই ব্যাপারে প্রশ্ন করতে পারে যদি কাজ করে সেটা আপনার চারিত্রিক দুর্বলতা আপনি সৎ চরিত্রের লোক না আর সৎ চরিত্রের লোক না আইলে সিটিজেনশিপ ডিনাই করতে পারে সেইটা একটা ইনকোয়ারি হইতে পারে তাহলে আপনি আপনি আগে থেকে করতে পারেন আপনি যদি কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকেন অর্থাৎ আপনার ছেলে

মা সিটিজেন না কিছু নাই কারণ ফেইসবুক সিটিজেন হইলে দশ বছরের মতো লাগবে আর নয় বছর দশ বছর মানে প্রায় নয় বছরের মতো লাগবে সিটিজেন হলে এক বছর কম লাগতে পারে আচ্ছা আচ্ছা আর এই ইনামুল হক সজিব তিনি বাবা মা যদি পার্মানেন্ট রেসিডেন্ট হনস থেকে সিটিজেন হয় পারমানেন্ট রেসিডেন্ট থেকে সিটিজেন হয় তাহলে একুশ বছরের উপরে ছেলে মেয়েদের কেস গুলো কতদিন লাগতে পারে একই উত্তর

রিটার্ন করে ওখানে বলে দেয় যে কি কারণে রিটার্ন করছে তো যদি এনবিসিতে পাঠায় ভিসা ইন্টারভিউ যদি মনে করে ওইটা আপনার ভাই বোন না আপনি কোনো কাগজপত্র দিয়ে দিয়ে কোনো প্রতারণার আশ্রয় নিয়েছেন তাহলে ইউএসসি এসে পাঠায় ওইটা রিভোক করার জন্য অর্থাৎ বাতিল করার জন্য অনেক সময় পাঠায় তো সেই ইউজুয়ালি সেইটাই ম্যাক্সিমাম টাইমে হয় অন্য কোনো কারণে হয়েছে কিনা জানি না আপনার লেটার পড়লে বুঝতে পারবেন আমার মনে হয় একজন অ্যাটর্নির সাথে আপনি কথা বলতে পারেন ব্যক্তিগত পর্যায়ে কি কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি আমরা শুনছি আসসালামু আলাইকুম আমি আমি রন বলছিলাম ব্রক থেকে জি বলুন আচ্ছা আমার ওয়াইফ সেপ্টেম্বরের 23 তারিখে সিটিজেনের জন্য अप्लाई করছে হুম হুম তারপরে তার ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে কিন্তু এখনো কোনো লেটার পাচ্ছি না এটা কি করতে পারি আমরা ওয়াইল আপনার অপেক্ষা করতে হয় তো ইন্টারভিউ লেটারের জন্য সো তেমন কিছু করার নাই অপেক্ষা করা ছাড়া যোগাযোগ করতে পারে কোন পর্যায়ে যোগাযোগ করতে পারে বেশ চার পাঁচ ছয় মাস হওয়ার পরে যদি না পান তাহলে যোগাযোগ করেন তাদের যে ইনফো পাস নিয়ে যে বলতে পারেন কি স্ট্যাটাস আছে কতদিন লাগতে পারে ইত্যাদি ইত্যাদি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন একটা ছোট্ট বিরতিতে যেতে চাই দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন ফেসবুক এবং টেলিফোনে আমরা খুব শিগগিরই ফিরবো এবং এই আলোচনায় নিশ্চয়ই আপনারা অংশগ্রহণ করুন সুপ্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন দর্শক আমরা একটু আলোচনায় আবার যেতে চাই এ পর্যায়ে আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে নাইটোর যিনি মহাসচিব তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে এসছেন গুরুত্বপূর্ণ একটি সময়ে যেই নাইটোকে এক সময় সেকেলে বলা হয়েছিল আজকে আবার প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে বলেছেন সেকেলে নয় তো প্রথমত হচ্ছে নাইটোর এই সফরের গুরুত্বটা আপনি একটু আপনার কাছে জানতে চাই পরে আরও কিছু প্রশ্ন আছে অবশ্যই ন্যাটো এই যুক্তরাষ্ট্রের সব থেকে বড় একটা মিত্র এবং ন্যাটোরও যুক্তরাষ্ট্রকে দরকার যুক্তরাষ্ট্র সব থেকে বেশি চাঁদাটা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এটা তো একটা এবার চাঁদা বাড়ানোর জন্য অন্যান্য দেশকেও সে আহ্বান জানিয়েছে এটা এটা সে বলছে বাট এটা ক্লিয়ার না ওরা ওরা ওদের মতো দেয় কয়দিন আগে প্রতিরক্ষা ব্যবহার হয় অ্যাঙ্গেলা মার্কেল তো বলছে যে আমরা তো আমাদের দে এইখানে কোনো বাকি নাই উনি কতগুলি যেটাকে পপুলিস্ট বলা হয় যে উনি কতগুলি মুখরোচক মানুষকে তাৎক্ষণিকভাবে খুশি খুশি জন্য ইলেকশনের টাইমে এই কথাগুলি বলছে আজকেও বলেছেন হ্যাঁ উনি ওনার বেসটাকে ঠিক রাখে এখন ওই ওই মঞ্চে তো আর ওই ন্যাটো মহাসচিব এটার প্রতিবাদ করবে না ভিতরে কি আলাপ হইছে এটা তো জানা না আমরাও মনে করি যাদের ফেয়ার শেয়ার তাদের সেই শেয়ারগুলো সেটা আছে কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রাশিয়া সিরিয়া এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে নেটোর সাথে এই তাৎক্ষণিক বৈঠক এবং একের পর এক কিন্তু আমরা দেখছি প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সরকার প্রধানদের সাথে কথা বলছেন হ্যাঁ কারণ এখন উনি মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেছেন যে সিরিয়াতে উনি কি করবেন আপনার সব কিছুর একটা ব্যাকআপ প্ল্যান লাগে লং টার্ম একটা প্ল্যান থাকে আপনি রাষ্ট্রদূত নিকি হিলি ইউনাইটেড নেশনস সে বলসে যে আমরা আসাদকে দরকার হলে মাইনাস করব কিন্তু এটা টিলার্সন বা ইয়ে কিন্তু বলে না জেমস ম্যাটিস না না তারা কিন্তু বলে না এবং প্রেসিডেন্ট স্টেপটা কি উনি বললো যে 75 জন বেবি দেখে আমি আমরা যেটা জানলাম যে এটা নাকি ইভাঙ্গার খুব হৃদয় ছুঁয়ে গেছে ওনারা কাছে থেকে এগুলি দেখছে প্রথম আগে তো দেখে নাই তো এর আগে কিন্তু এই কেমিক্যাল গ্যাস যেটা বলতেছে সিরিয়ান তো এইটা কিন্তু চোদ্দোশো লোক কিন্তু মারা গেছে তো সেই সময় ১৩ সাল থেকে উনি চব্বিশটা টুইট করছেন যে এইটা আমাদের ইজ নান অফ আওয়ার বিজনেস এবং যার কারণে একটা প্রেশার সৃষ্টি হইল নট ফর হিম থার্টিনে তার এমন কোনো ভূমিকা ছিল না এইটাকে হঠাৎ একদিন ওবামা প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিলেন যে আমি পার্লামেন্টে নিয়ে যাব মানে আপনার কংগ্রেসে নিয়ে যাব কংগ্রেস যদি অ্যাপ্রুভ দেয় তাহলে আমি ডাইরেক্ট অ্যাকশন করব। হিলারি ক্লিন্টন কিন্তু এই বিমান স্ট্রাইকের পক্ষে ছিলেন কিন্তু ওবামা ছিলেন না এখন উনি এতদিন এটা বিরোধিতা করলেন এখন রাশিয়াকে এক ঘন্টা আগে বলে দিল যে তোমরা ওইখান থেকে চলে যাও রাশিয়া বের হয়ে গেল উনি ফাঁকা ফিল্ডে এই টমাহক ছাড়লেন একটা হাফে মিলিয়ন ডলার করে থার্টি মিলিয়ন ডলার ওই দিন উনি এক ঘন্টায় শেষ করে দিলেন তো এইরকম একটা কনজারভেটিভ গভর্নমেন্টের কাছে আপনারা জানেন অলরেডি এটা এটা মারা নিয়ে ধরেন ওনার চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানান এনারা কিন্তু এটার অ্যাগেনস্টে ছিলেন এবং যার কারণে কিন্তু এখনো দুইটা মেরু দেখা যাচ্ছে ওইখানে জি এই একটি বিষয়ে সালিম দৃষ্টি আকর্ষণ করছি যে তাহলে এক একজন যে এক এক রকম কথা বলছে এই ইস্যুতে তাদের প্রতিষ্ঠানে বা তাদের এই প্রশাসনে এটিকে কিভাবে দেখে না এটা তো এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা দুর্বলতা এটা মনে হচ্ছে যে ট্রাম্প তার পলিসি পলিসিতে কনসিস্টেন্সি নাই তার তার যে অ্যাডমিনিস্ট্রেশনের যে গভর্নিং টিম সেই টিমের ভিতরে সামঞ্জস্য কম এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প মানে তাদের কাছে তার পলিসি ক্লিয়ার করে নেই সেটারই ফল যার জন্য আপনি কিন্তু প্রায় যে হচ্ছে এবং এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ তো সেই দেশের প্রশাসনের এই জায়গাটিতে সমন্বয় আনবার জন্য তো একটা প্রচেষ্টা থাকা দরকার প্রচেষ্টা হয়তো ভিতর ভিতর চলছে যেটা আমি আপনি জানি না ধন্যবাদ আমার মনে হয় আপনার কাছে অনেক বেশি প্রশ্ন চলে এসছে আমার মনে হয় নিতে হবে ফেসবুকে এবং একই সাথে টেলিফোনে কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি পাতে মাক্টার আসসালামু আলাইকুম আমি পাতে মাক্টার হ্যাঁ আমি গত গত বছর জুলাইয়ের বাইশ তারিখে আমার একটা ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছি আমার পাঁচ বছর মেয়ে আর পরে আগে ছেলে অন দুইজনের জন্য অ্যাপ্লাই করছিলাম আমি আসছি গত বছর এখন আজ পর্যন্ত কাগজপত্র ওরা ডেট অফ বার্থ স্কুল সার্টিফিকেট যা পাওয়া যাবে ডাক্তারি সার্টিফিকেট ওগুলো আমরা দিচ্ছি কিন্তু এখন আমি কোনো খবর পাই নাই যে কার্যক্রম কতটুকু এগোইছে বা আমাদের ওগুলা পাইছে নেই ধন্যবাদ আপনাকে এগুলা আজকাল ওখানে ফোন করা যায় তাছাড়া ওই ইমেলে ইন্টারনেটে ওই ইনকোয়ারি দেওয়া যায় ওইখানে কতগুলো রিসিপ্ট নোটিশ দেয় সেইখানে নাম্বারগুলো দিলে দেখা যায় যে ওরা ওইটা পালো কি পাইল না বা ওরা অনেক সময় পে ওইটা আপডেট করে না মানে দেখায় না সেটাও হইতে পারে আপনি ফোন করে দেখতে পারেন যে ওইগুলা পেলো কিনা আমার মনে হয় আমাদের আরো কিছু প্রশ্ন আছে একটু নিয়ে নেই কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আমি সাইদ বলছি ব্রকলিন থেকে জি বলুন ভাই হ্যাঁ আমার কোশ্চেনটা হলো আমি আমার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করছি ওদের ইন্টারভিউ হচ্ছে জুন এর আঠাশ তারিখ লাস্ট ইয়ার তো ইন্টারভিউতে কোনো কিছুই জিজ্ঞেস করানো হয় ওদেরকে বলছে বিছানিয়ে যাওয়ার জন্য কিন্তু এক মাস পরে আমার কাছে মেল পাঠালো যে আমার ফাদারের নাইন্টিন নাইনটি ওয়ানে কোনো ডকুমেন্টস লাইক পাসপোর্ট অথবা পেস্টাব অথবা কোনো বিল আছে কিনা নাইন্টিন আমাদের কাছে তো এরকমটা থেকে 26 বছর আগের কোনো এরকম কিছু নেই তারপর স্থানীয় गवर्नमेंट থেকে যেটা প্রশাসন থেকে লিখে দিয়েছে যে ওই ওই অবস্থানে ছিল কিন্তু ওরা সেটা অ্যাকসেপ্ট করে গায় এখন আপনাদের কোনো সাজেশন আছে নাকি কোনো সাজেশন দিলে বলেন কি শুনেছেন আপনি কি এ শুনলাম আপনার ফাদার 1991 এর আছে কিনা কি কারণে কি തരনের কেস করেছে কে করেছে সেগুলো আপনি বলেন নাই এবং এটা কোথায় চেয়েছে এটা এটাকে ইউএসসিআইএস না এমবেসি এমবেসি হবে হয়তো পাচ্ছেন তো আপনি ওনার কাছে থেকে চিঠি আসছে ওনার কাছ থেকে এর পেস্ট আপে কি দরকার আর আপনি আপনার ফাদার জন্য ইয়ে করলে আপনাদের রিলেশনশিপ যে প্যারেন্টাল রিলেশনশিপ সেইটাই হলো ইস্যু নট আপনার ইনকাম আর ইনকাম ইস্যু হইলে লাস্ট থ্রি পারে আপনার নাইনটিন আমরা মিয়া উইথ দ্য কার্ড ক্যান ক্যান he 1990, I I apply for his ব্রাদার সিস্টার নো গ্রিন কার্ড হোল্ডার ব্রাদার সিস্টার জন্য এবং আরেফিন বলছেন গ্রিন কার্ড দিয়ে কি তিনি তার फादर মাদারের জন্য अप्लाई করতে পারবেন ওই একই কথা প্যারেন্টের জন্য গ্রিন কার্ড হোল্ডারদের अप्लाई করতে পারে না শুধু ওয়াইফ সেলেমের জন্য করা যায় বিয়ে না করলে বিয়ে করে ফেলেন নজরুল ইসলাম বলছেন তিনি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন তিনি করছেন তার ওয়াইফের জন্য 19 10-16 মানে গত বছরের অক্টোবর অক্টোবরে আর কি রাইট নাও দশ মাস চলে গেছে দশ মাস কিভাবে হচ্ছে ঠিক জানি না আচ্ছা সেক্ষেত্রে তিনি সিটিজেন কি করবেন তিনি দশ মাস চলে গেছে আপনার একটু অপেক্ষা করতে হইতে হবে আর কি আজকাল একটু প্রসেসিং একটু স্লো হচ্ছে চিন্তার কোনো কারণ নাই বউ ঠিক থাকলে বিয়ে ঠিক থাকলে এসেই যাবে এসেই যাবে কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি মিশিগাম থেকে মোহাম্মদ বলছি জি বলুন ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি টু থাউজেন্ড ফেব্রুয়ারির পনেরো তারিখ আমার বাইয়ের জন্য অ্যাপ্লাই করছি আমি যে সময় অ্যাপ্লাই করি আমার দুইটা বাতিজা আছে একজনের বয়স ষোলো বছর আর একজনের বয়স দশ বছর এখন ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছি বাট নভেম্বরে আমি অ্যাপ্রুভ লেটার পাইছি তো এখন যে সময় সময় হবে ওদের একজনের বয়স হবে বাইশ বছর একজনের বয়স হবে আটাইশ বছর কাছাকাছি যাইতে পারে সেটা আসতেও পারে না আসতে পারে আপনি সব কাগজপত্র একসঙ্গে দিয়ে দিচ্ছেন অ্যাপ্রুভালটা শীঘ্রই হয়ে গেছে বলে এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে যদি অ্যাপ্রুভালটা পরে হইতো তাহলে হয়তো একজন আসার আসতে পারত আচ্ছা এনি আপনি আপনার আইনজীবীর সাথে আরেকটু বিস্তারিত আলাপ করে নিতে পারেন বর্ণ আহমেদ তিনি বলছেন তার বোন ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে নভেম্বর টু থাউজেন্ড বাট এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই গ্রিন কার্ড কি করবে ও অ্যাপ্রুভাল কত মাস ফাইভ মান্থস দু হাজার নভেম্বরে নভেম্বরে এখনো আসবে না সো আপনার ইয়ে আসতে এগুলো আসতে এখনো টাইম লাগছে সব জি এখানে আপনার অপেক্ষা করতে হয় তো প্রায় নয় মাস তো এক বছর টাইম লেগে যাচ্ছে অ্যাপ্রুবাল আসতে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যাঁ আসসালামু আলাইকুম জিআলাইকুম আসসালাম আমি থেকে বলছি আমার নাম আর্সমাখ দার জি বলুন হ্যাঁ আমি বলছি আমার হাজব্যান্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করছিলাম তো ওরা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারি বাইশ তারিখ হুম হুম টু থাউজেন্ড তো ইন্টারভিউ হয়েছে ওরা বলছে ওরা পনেরো দিন পরে বিষা পিক আপ করার জন্য কিন্তু এখনো বিষা দিচ্ছে না আপনি ইনকোয়ারি করতে পারেন তার কারণ বিষা দিয়ে দেওয়ার কথা হয়তো অন্য কোনো ইনফরমেশন পাইতে পারে ইয়ে পাইতে পারে তো মনে হয় বিষা হয়ে যাবে খুব শীঘ্রই আপনার ইনকোয়ারি করে দেখেন যে তারা কি কারণে অপেক্ষা অসংখ্য ধন্যবাদ কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক কে আছেন নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আমি সবুজ পটোয়ারি ইউএস সিটিজেন ক্রস থেকে ফোন করছি জি বলুন আমার ওয়ালি গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে অবস্থান করছে কি ছয় মাস অবস্থান করছে কিছু জটিলতার কারণে সে আসতে পারছে না আরো দুই মাস লাগবে তো এতে কি কোনো আইনি জটিলতা আছে কিনা কাইন্ডলি বলবেন না আট মাসে কোনো আইনি জটিলতা ক্রিয়েট হবে না সো আপনার ওয়াইফ চলে আসতে পারবে এক বছরের বেশি না থাকে আর যদি এক বছরের বেশি থাকতে এসে যেন আবার যায় আচ্ছা একটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার এক বন্ধু তিনি নিউ ইয়র্কে এসছেন এবং তিনি প্রায় নয় মাস বা দশ মাস পরে এসছেন এবং আবুধাবিতে তার ইয়ে হয়েছে ইমিগ্রেশন যে কার ইয়ে সেখানে সে যখন গ্রিন কার্ডটা সোয়াইপ করছিল সেখানে ক্রস দেখাচ্ছিল পরে তিনি ইমিগ্রেশন অফিসারদের সাথে আলাপ করার পরে তারা তাকে এত দিন থাকবার জন্য নাকি চ্যালেঞ্জ করেছে তার উদ্ধৃতি দিয়ে আমি বললাম এটি কেন হতে পারে আবুধাবিতে আজকাল ইনসপেকশন সেন্টার আছে এরা জিজ্ঞেস করতে পারে তার কারণ হচ্ছে কি আইনত বলা আছে কেউ যদি আমেরিকার বাইরে গ্রিন কার্ড হলে ছয় মাসের বেশি থাকে তাইলে একটা অনুমান ক্রিয়েট হয় যে সে হয়তো তার রেজিডেন্সি পরিত্যাগ করেছে সেক্ষেত্রে তারা জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন এতদিন থাকলে এখন যদি বোঝা যায় যে সে আসলে সে বলতে পারে যে আমার এই দেশ ভালো লাগে না আমি চলে গেছিলাম আর ফিরে আসবো না মনে করেছি যার জন্য চলে গেছিলাম এই জন্য বেশি দিন থেকে এখন ওখানে ভালো লাগে না সো আমি আবার ফেরত আসতেছি তাইলে তার ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে গেল এখানে যে সেইটা কি করেছে তখন তারা ঝামেলা করতে পারে এই আচ্ছা যাই হোক তারপরেও তাকে শেষ মুহূর্তে ছেড়েছে কিন্তু অনেক শর্ত সাপেক্ষে তাকে ছেড়েছে বলে আর কি আমরা জেনেছি মোহাম্মদ রহমান তিনি বলছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার নেক্সট ডিসেম্বর তার সিটিজেনশিপ ডিউ তার পরিবার বাংলাদেশে বাস করে পরিবারের জন্য এখন আবেদন করলে ভালো হবে না সিটিজেনশিপ নেওয়ার পরে করলে ভালো হবে এটা আসলে পরিবারের জন্য এখন আবেদন করতে পারেন তবে পরিবার সবার জন্য সেপারেট পিটিশন করা উচিত ওয়াইফ ছেলে মেয়ে তার কারণ সিটিজেন হয়ে গেলে আবার নতুন করে করতে হবে শুধু ওয়াইফ বাদে আর সবাই দিয়ে গ্রিন কার্ড হোল্ডাররা সবাই দিয়ে একত্রে এক পিটিশনে করতে পারে কিন্তু সিটিজেন হলে সেপারেট সেপারেট করতে হয় সো যদি আগে থেকে করে রাখে হয়তো তিনি এগোই থাকলেন ধন্যবাদ আপনাকে একজন বলছেন জাকির হোসেন গ্রিন কার্ড হোল্ডার যদি ক্যানাডাতে ট্রাভেলিং করতে যেতে চান তার কি ভিসা লাগবে না কানাডায় গ্রিন কার্ড হোল্ডারদের ভিসা লাগে না শুধু গ্রিন কার্ড ডিসপ্লে করলেই হয় ডিসপ্লে করলেই হয় অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কে আছেন নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক কে আছেন সংযোগে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম একটু একটু জোরে যদি প্রশ্নটি করুন হ্যাঁ আমার নাম কামরুল ইসলাম আমি ব্রঞ্জ থেকে বলছি হুম আমার গত চার তিন তারিখে এপ্রিলের তিন তারিখে সিটিজেনশিপ ইন্টারভিউ ছিল আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি এবং পরীক্ষায় পাশ করছি করার পরে তারা আমাকে একটা কাগজ দিতে ইউ পাস দ্য টেস্ট অফ ইংলিশ অ্যান্ড ইউএস হিস্টোরি অ্যান্ড গভর্নমেন্ট কিন্তু আবার পরবর্তীতে একটা প্রায় লেগছে

অথবা যদি কোনো অ্যারেস্ট থেকে থাকে কোনো নেগেটিভ ইনফরমেশন থেকে তাকে তখন সুপারভাইজারি রিভিউর পরে ইয়ে করে সেটা আপনি ভালো জানেন ওটা ইউজুয়ালি লেখছে যে এখন ডিসিশনটা নেওয়া যাচ্ছে না সো আপনার অপেক্ষা করতেই তো খুব বেশি দিন লাগে না এই সমস্ত কেসের ডিসিশন ধন্যবাদ আমার মনে হয় ধন্যবাদ আপনি উত্তর পেয়েছেন কে আছেন এরপর আমাদের সাথে সংযোগে নাম জি হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন জি আসসালামু আলাইকুম জি আমরা শুনছি বলুন ভাই জি ভাইয়া আমি নিউ ইয়র্ক থেকে বলছি ব্রুপলিন থেকে যে আমার দুইটা বাচ্চার ইন্টারভিউ হয়েছে নয় তারিখ তো ওটা যেই স্পন্সরটা আমি দিচ্ছি ওরা বসে যে স্পন্সরটা আরও হাই লাগবে এটা হবে না তো এখন কি আমি সেম লোকেরা আবার স্পন্সরটা দিতে পারি এ ইয়ারের ওনার ইনকাম আগে থেকে আরও হাই থার্টিন থাউজেন্ডের মতো ইউজুয়ালি গত দুই বছর বা গত বছরের যদি ইনকাম কোয়ালিফাই না করে ওরা এই বছরেরটা দিয়ে অ্যাকসেপ্ট না করতে পারে ইউজুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্সের ইনকাম কোয়ালিফিকেশন দরকার হয় সো অন্য যে আছে কার কার থেকে জয়েন্ট স্পন্সর যার ইনকাম গত লাস্ট থ্রি ইয়ার্স হাই আছে কভার করে তার কাছ থেকে নিলাম এটা ভালো কে আছেন প্রিয় দর্শক নাম এবং পরিচয় দিয়ে প্রস্তুতি করুন কে আছেন এবার আমাদের সাথী সংযোগে আহ আসসালামু আলাইকুম ভাইলাম আমি ব্রঞ্জ থেকে নিজাম বলছিলাম এটনি এক সেলিং কাছে আমার প্রশ্ন ছিল বলুন ভাই আহ নাইনটিন নাইন্টি আমি আসছিলাম আমেরিকায় পাঁচ বছর থেকে আমি চলে গেছি এরপরে আমার বাই এ অ্যাপ্লাই করে নিয়ে আইছে আমেরিকায় তখন এখন আমি সিটিজেন নিছি নেওয়ার পরে পাসপোর্ট বানানোর জন্য অর্ডার দিছি পাসপোর্টটা চলে আসে না এই কয়েক মাস অপেক্ষা করে আমি পাসপোর্টের ওখানে গেছি ওরা বলল যে এখনো প্রসেসিংয়ে আসে এরপরে আবার গেছি আমি ওরা তখন আমাকে বলল যে একটা ডেট দিছে আমার ডকুমেন্ট এবং অন্যান্য কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য তো আজকে আমি গেছি যাওয়ার পরে আমার হুমল্যান্ড সিকিউরিটির অফিসে নিয়ে ওরা গেছি নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে নেওয়ার পরে আমাকে বলছে হয় এ প্রিন্ট নেওয়ার পরে বলছে নাইনটিন নাইনটি সিক্সে আমি যখন আমেরিকায় আসি তখন ওই একটা পাসপোর্টে আসছিলাম ওদেরকে উল্লেখ করি নাই কিন্তু আমার ফ্যামিলির এক ভাইয়ে ওই পাসপোর্টের ফটোকপি হিংসাভিত্তিক করে ওই ওদেরকে দিয়ে দিছে ওরা বলছে যে এই ওই পাসপোর্ট আর তোমার বর্তমানে পিকচার সমান নাম ড্রিফেন এখন আমা আমাকে ফিঙ্গারপ্রিন্ট নিছে নিচে দুই সপ্তাহের ভিতরে বলছে আমাকে জানাবে এই অবস্থায় কি করতে পারি ধন্যবাদ আপনার অপেক্ষা করতে হইতো আপনার আত্মীয় যারা আছে তারা আপনার বড় উপকার করেছে অন্য ইনফরমেশনটা পাসপোর্টটা দিয়ে যাই হোক একটা ইয়ের ক্রিয়েট হয়েছে আপনি হয়তো ভিসা পাওয়ার সময় আগে এইখানে ছিলেন বা অন্য নাম অন্য ডেট অফ বার্থ অন্য কিছু কোনো নেগেটিভ বা খারাপ ইনফরমেশন ছিল ভুল বা ইনফরমেশন ছিল সেটা আপনি ডিক্লিয়ার করেন নাই সো আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন যার জন্য এই ঝামেলাটা হচ্ছে সো যেহেতু আপনি সিটিজেন হয়ে গেছেন তখন আপনার এই জামালাটা চলে যাবে বাট একটু বেগ পেতে হচ্ছে আর কি ধন্যবাদ আপনাকে কোনো ধরনের ঝামেলা বা প্রতারণা যে যেখান থেকে মানে করার চেষ্টা করেন সেটি না করাই ভালো সেটি কোনো সমাজই সমর্থন করেন না কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান জি বলুন ভাই আমি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে বলছি জি আমার আমি টু থাউজেন্ড আমি সিটিজেন আমি টু থাউজেন্ড আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি ওরা সবাই বিবাহিত ও ওদের আসতে কতদিন সময় লাগবে এখন যারা টু থাউজেন্ড শেষের দিকে বা টু থাউজেন্ড ফোরের করেছে তারা এখন আসছে সো ধরেন বারো তেরো বছর লাগবে অপেক্ষা করতে হবে আপনার আচ্ছা এমডি রহমান তিনি বলছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার নেক্সট ডিসেম্বরে সিটিজেনশিপ তার পরিবার বাংলাদেশ ও এটি আমরা নিয়েছি শাকিল অরুণ আনন্দ আই এম ইউএস সিটিজেন আই aplied for my মাদার and ওয়াইফ at the same টাইম already their application has been approved uh, my question is uh, my মাদার and ওয়াইফ on the same date for the interview will take when দে will be

কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো কিছু ডাকা হলো না কোর্টে কতদিন লাগবে আর ডাকতে আপনাকে যে কোনো সময় ডাকতে পারে আসলে এটা বলা কঠিন যে কখন ডাকবে দুই হাজার চোদ্দ যখন করেছেন তারপরেও অনেকের ইন্টারভিউ হয়ে গেছে হয়তো আপনার হয় নাই যে কোনো সময় আপনাকে ডাকতে পারে একটু লম্বা সময় এটা হ্যাঁ এটা বলা যায় না আপনি চিঠি লেখলে হয়তো আপনারা ডেকে দিতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে ফোন করছেন আসলে এটা খুবই মানে আপনাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমাদের ফোন করবার বিষয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমরা এবার একটু হাসানুজ্জামান হাসান আপনার কাছে যাই মানুষ নিয়মিত প্রশ্নগুলো এখন বেশি করছে কিন্তু আমরা কিছুদিন আগ পর্যন্ত দেখেছি অভিবাসন সংক্রান্ত মানুষের উদ্বেগ উৎকণ্ঠা চিন্তা দুশ্চিন্তা এগুলো অত্যন্ত প্রকটভাবে বেড়ে গেছে তো এই এটি কি পরিবর্তিত পরিস্থিতি কারণ নাকি আসলে এই পরিস্থিতিটা এরকমই ছিল আমরা জানতাম না না এটা আসলে মানে যত দিন গেছে মানুষ দেখছে আমরা তো শুনছি কি জ্যাকসন হার্স থেকে এত লোক উঠায় নিছে জামাইকা থেকে এগুলি যে স্পেকুলেশন বললো আমরা দেখি নাই কিন্তু আমরা বলছি কিছু সংবাদ মাধ্যম আছে আমি সম্মান জানাই বলি তারা কিছু প্যানিক সৃষ্টি করলো এখানে ব্যানার করে নিউজ করলো যে ধরপাকড় তো এইগুলো কিন্তু একটা প্যানিক সৃষ্টি আমাদের মধ্যে আপনি দেখেন এই এক সপ্তাহ আগেও একটা কিন্তু নিউজ ছিল যে একজন এইখানে পড়ালেখা করছেন গেছেন ওনার ভিসা নিয়ে সময় আসে এইবার তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে আপনার দেখছেন তো এখন কি সেই প্যানিক কিছুটা কমে হ্যাঁ 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 কারণ জাস্ট তো এটার স্টে অর্ডার দিল আবার যেটা মানে ইয়ের যা সে তো পারমানেন্ট ইয়ে করলো তো এটাতে এখন আমার মনে হয় না আমাদের সমাজে এখন এত আছে ওই স্প্যানিক এদের মধ্যে এখনও আছে মানে আপনি বলছেন যে যারা মেক্সিকান হ্যাঁ হ্যাঁ ওদের তো অবভিয়াস চেহারাটা বা এটা বোঝা যায় তাদের কিন্তু অনেক জায়গায় অনেক সাফারিং আমি আমার ওই লং আইল্যান্ডে যখন বাসার পাশে হোম ডিপোতে যাই আমি কিন্তু ওদেরকে অনেক কম দেখি এখন আগে কিন্তু ওরা মেন ফোর্স ছিল ওইখানে তো এটা এটা তো একটা ইমপ্যাক্ট করছে আর ওই অ্যাটর্নি সাহেব তো আরও মানে এই জিনিসগুলো অভিজ্ঞতাটা ওনার বেশি আচ্ছা তো আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে তারপরেও যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে কিছু বলতে চান তারপর আমরা মানে ওভারঅল তাহলে সাধারণ মানুষের আচরণটা কীরকম হওয়া উচিত দেখেন মানে আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলাটা আমাদেরকে মেনে চলা দরকার এবং আপনারা অনেক প্রশ্ন করছেন এটা অনেক ইম্পর্টেন্ট এবং একজন সনামধন্য একজন অ্যাটর্নি আজকে ছিলেন এবং উনি অনেকগুলি উত্তর খুব তাড়াহুড়া করে ওনাকে দিতে হয়েছে আমি মনে করি যে আপনারা অ্যাটর্নিদের সাথে আপনাদের এই সমস্যাগুলো আপনারা ডিসকাস করেন এবং জিনিসটা ভালো হবে নিজে এটা করতে যায় না তাহলে হবে কি কমপ্লিকেশনটা বেশি হবে আপনার টু অ্যাটর্নি এবং বন্ধুর সাথে আলাপ করে আসলে খুব ফল পাওয়া যায় না 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 আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে ইয়েটি আমরা নিতে পারিনি তিনি আরেকটু ক্লিয়ার করে পাঠিয়েছেন এটি শেষ আজকের জন্য সেটা হচ্ছে শাকিল আনন্দ তিনি বলছেন আই এম ইউএস সিটিজেন ফ্রম উডসাইড থেকেই বলছেন খুব কাছেই হয়তো আছেন তিনি তার মা এবং ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন যেটি অ্যাপ্রুভাল এসছে তার প্রশ্ন হচ্ছে দুইজনের ইন্টারভিউ যদি হয় সেটি সেম ডেটে নেওয়া যাবে কিনা এটা এটা ইন্টারভিউ কি যেভাবে দেওয়া যায় এটা কারোর হাত নাই ওরা অটোমেটিক্যালি পিক আপ করে দেয় এক ডেটে নেওয়া কঠিন হতে পারে তবে ইন্টারভিউ ইন্টারভিউ রিস্যাজুয়াল না করাই উচিত তার কারণে একটা যদি চা হয় তারপর ওইটা কবে আর দেবে তার কোনো ঠিক ঠিকানা না থাকতে পারে সেটা অনেক দিন লেগে যেতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অনেকের প্রশ্নের কিছুটা আমরা উত্তর দিয়ে আমাদের সম্মানিত অ্যাটর্নি এবং আমাদের সম্মানিত বিশ্লেষক সহযোগিতা করতে পেরেছেন আপনারা আগামীতে আগামীকাল ঠিক একই সময়ে আবার দেখবেন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আপনারা নিয়মিত থাকবেন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে আমরা আশা করছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন